তৃণমূলে কড়া বার্তা বিএনপির হাইকমান্ডের। বর্তমান সরকারের অধীনে নির্বাচনে না যাওয়ার সিদ্ধান্তে অনড় বিএনপির হাইকমান্ড। নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের দাবি আদায় ছাড়া দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে বিকল্প কোনো ভাবনা নেই তাদের। দলের এই কঠোর অবস্থানের বিষয়ে সম্প্রতি তৃণমূল নেতাদের বার্তা দেওয়া হয়েছে বলে জানা গেছে। একদফা আন্দোলনের কর্মপরিকল্পনা নির্ধারণ এবং আগামী নির্বাচন নিয়ে কিছুদিন ধরে দলের সাবেক সংসদ সদস্য, বিগত নির্বাচনে ধানের শীষের প্রাথমিক মনোনয়ন পাওয়া প্রার্থী এবং জেলা এবং উপজেলা পর্যায়ের শীর্ষ নেতাদের সঙ্গে ভার্চুয়ালি বৈঠক করেছে বিএনপির হাইকমান্ড। এছাড়া সাংগঠনিক সম্পাদক সহ দলের বিভিন্ন স্তরের নেতাদের সঙ্গেও বৈঠক হয়েছে। সেখানে বিএনপি যে কোনো অবস্থাতেই শেখ হাসিনার অধীনে আগামী নির্বাচনে যাবে না, দলের এই কঠোর অবস্থানের কথা নেতাদের স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে। একই সঙ্গে বিএনপি কিভাবে কোন পরিস্থিতিতে নির্বাচন যাবে সে বিষয়টিও জানানো হয়েছে। নেতাদের বলা হয়, আন্দোলনে নির্বাচনকালীন নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের দাবি আদায় করেই আগামীতে ভোটে যাবে বিএনপি। শীঘ্রই চূড়ান্ত ধাপের আন্দোলন শুরু হবে বলে জানিয়ে তাদের এজন্য সর্বাত্মক প্রস্তুতিও নিতে বলা হয়েছে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আওয়ামী লীগ সরকারের অধীনে বিএনপি সহ বিরোধী রাজনৈতিক দল নির্বাচনে অংশ নেবে না। সব রাজনৈতিক দল একই কথা বলছে, কারণ তাদের অধীনে কোনো সুষ্ঠু নির্বাচন হতে পারে না। অতীতে একাধিকবার সেটা প্রমাণিত হয়েছে। সে কারণে এদেশের কোনো মানুষও শেখ হাসিনার অধীনে নির্বাচনে অংশ নেবে না। তিনি আরও বলেন, তারা প্রায় এক বছর ধরে রাস্তায় নেমেছে, এর মধ্যে তাদের 22 জন তরুণ নেতার প্রাণ গেছে রাস্তায় পুলিশের গুলিতে। তাদের অসংখ্য নেতা কর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে, অসংখ্য নেতা জেলে গেছেন, তারপরও তাদের দমিয়ে রাখতে পারছে না, পারবে না। চলমান আন্দোলনেই এক দফা দাবি আদায় করা হবে। দলীয় সূত্রে জানা গেছে, বাংলাদেশে অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে মার্কিন ভিসা নিষেধাজ্ঞা কার্যকরের পরিপ্রেক্ষিতে চলমান এক দফার আন্দোলনকে আরও জোরদার করার সিদ্ধান্ত নিয়েছে বিএনপি। কারণ দাবি আদায়ে ভিসা নিষেধাজ্ঞাকে এক ধরনের সুযোগ হিসেবে দেখছে দলটি। বিএনপি নেতারা মনে করছে, এর ফলে সরকার দেশে বিদেশে ব্যাপক চাপে পড়েছে, পুলিশ সহ প্রশাসনের উপরও এ প্রভাব পড়েছে। এ চাপ কাজে লাগিয়ে আন্দোলনকে লক্ষ্যে পৌঁছাতে চান তারা। এর সঙ্গে এখন দলীয় চেয়ারপারসন খালেদা জিয়ার অসুস্থতা এবং মুক্তি ইস্যুকেও জোরালোভাবে সম্পৃক্ত করতে যাচ্ছে বিএনপি। প্রসঙ্গত, বাংলাদেশে অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ জাতীয় নির্বাচন নিশ্চিত করার লক্ষ্যে গত 24 মে নতুন ভিসা নীতি ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র। ঘোষণায় বলা হয়েছিল, বাংলাদেশের গণতান্ত্রিক নির্বাচন প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করার জন্য দায়ী বা জড়িত বাংলাদেশিদের ভিসা দেবে না দেশটি। এর প্রায় 4 মাস পর গত 22 সেপ্টেম্বর ওই ভিসা নীতি কার্যকরের পদক্ষেপ নেওয়া শুরুর কথা জানায় যুক্তরাষ্ট্র। দেশটির এমন সিদ্ধান্তের পর উদ্ভূত পরিস্থিতিকে কাজে লাগিয়ে চূড়ান্ত ধাপের আন্দোলনে নামতে যাচ্ছে বিএনপি সহ বিরোধী দলগুলো, যা অক্টোবরের দ্বিতীয় সপ্তাহ থেকে শুরু হবে। তবে চূড়ান্ত ধাপের এই কর্মসূচি এখনও চূড়ান্ত হয়নি। যুগপদ আন্দোলনের শরিক দলগুলোর সঙ্গে আলোচনার পর বিএনপি স্থায়ী কমিটির পরবর্তী বৈঠকে এই কর্মসূচি চূড়ান্ত করা হবে। গত সোমবার অনুষ্ঠিত বিএনপির স্থায়ী কমিটির ভার্চুয়াল বৈঠকে এমন সিদ্ধান্ত হয়েছে। বিএনপি নেতাদের শঙ্কা, চূড়ান্ত ধাপের আন্দোলনে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং সরকারি দলের দিক থেকে বাধা হামলার ঘটনা আরও বাড়তে পারে। একই সঙ্গে বরাবরের মতো পাল্টা কর্মসূচি নিয়ে ক্ষমতাসীন দলও রাজপথে থাকতে পারে। এইসব বিষয় বিবেচনা নিয়েই একদফা আন্দোলনের চূড়ান্ত ধাপের কর্মসূচি ঠিক করতে যাচ্ছে বিএনপি। অবশ্য বিএনপি এবং শরিক দলগুলোর অনেক নেতার দাবি 2014, 2018 আর 2024 সাল এক নয়। মার্কিন যুক্তরাষ্ট্র সহ গণতান্ত্রিক বিশ্ব আগামীতে বাংলাদেশে অবাধ, নিরপেক্ষ এবং অংশগ্রহণমূলক নির্বাচন দেখতে চায়। এ লক্ষ্যে যুক্তরাষ্ট্র ইতিমধ্যে ভিসা নিষেধাজ্ঞা কার্যকর করেছে, অন্য দেশগুলো সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। সুতরাং বিরোধী দলের গণতান্ত্রিক আন্দোলন দমনের নামে ক্ষমতাসীনরা এবার যা ইচ্ছে তাই করতে পারবে না।